অনেক বড় হবে তুমি তোমার মত বড় হব অনেক লেখাপড়া করে তোমার মত চাকরি করব বৃষ্টি রোদ তোকে আদর্শ বানিয়েছে ওর ধ্যান জ্ঞান সাধনা সব তোকে দিয়ে তুই ওর জীবনের লোক দুলা ভাই হ্যাঁ টেবিলে রাস্তা দেওয়া আছে তুমি খাবে খে আপুকে খাওয়াবে ছোটটাও খাবে ভুলে যেও না কিন্তু চলো মামনি ঠিক আছে আসি আপু গেলাম বৃষ্টি একটা অসাধারণ ওকে যতই দেখি ততই অবাক ও না থাকলে বৃষ্টি আমাদের মেয়ের মা হয়ে উঠেছে আমার এটা ভেবে অনেক ভালো লাগে যে আমি না থাকলেও আমাদের মেয়ের জীবন থেমে থাকবে না একদম বাজে কথা বলবে না তোমার কিচ্ছু হবে না তুমি সুস্থ হয়ে যাবে বস তো ডাকতেই পারে হ্যাঁ পারেই তো আচ্ছা পামেলা বস তোমাকে ডাকে না কেন আমি জানবো কি করে অফিসে আসতে না আসতেই চারবার ডেকে ফেলেছে ও মা আপনি গুনেও রেখেছেন গুনতে হয় বস তো চিরকুমার একাকী জীবন তাই আর কি সময় মতো ডাবল হয়ে যাবে ইস বস এখনো যা হ্যান্ডসাম এলসিটা যেন আজকেই প্রসেস করা হয় কেমন জার্মান ডেলিগেটরা কালকে আসছে জি স্যার মনে আছে রেক্স ইন্টারন্যাশনালে তাদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা হয়েছে আর সমীরকে আমি অ্যাসাইনমেন্টে দিয়েছি এয়ারপোর্ট পিক আপ থেকে শুরু করে সর্বক্ষণিক তাদের অ্যাটেন্ড করবে কালকে মিটিং কটা সেট করা আছে স্যার আগামীকাল লাঞ্চের পরে গুড থ্যাংক ইউ স্যার আমি উঠি আমার অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে ঘরের খোঁজ খবর রাখতে হবে না তুমি তো আছোই আমার আর চিন্তা কি বাবা কালমানকে ডিস্টার্ব করো না দেখছো না কাজ করছে হাসছো কেন বাবা সরি বলো সরি বলবে কেন আমার মামুনি এমন রেগেছে কেন দেখছো না বাবা খালামনকে ডিস্টার্ব করছে ঠিকই তো বলেছে তুমি আবার উঠে এলে কেন মামুনি তুমি পড়ো আমিও কাজ করি প্রমিস করছি বাবা ডিস্টার্ব করবে না ওকে রোদ বৃষ্টির খুব নামটা রয়েছে আমি তোর জন্য কিছুই করতে পারি না বৃষ্টি তো রোদের খেয়াল রাখছে আমি মা হয়েও অক্ষম ওষুধ খেয়েছো তুমি কি মনে করো ওষুধ খেলে আমি সুস্থ হয়ে যাব রোগী যদি আশা হারায় তাহলে হবে হ্যাঁ সব ঠিক হবে আশা হায় রে আশা আচ্ছা এসব বাদ দাও তো যাও তুমি ফ্রেশ হয়ে নাও যাও
হ্যাঁ ওকে এটা ঠিকঠাক আছে মনে হয়, আমি দেখি দুপুরে দেখি এটা আমার কাছে থাক, আমি প্রেজেন্টেশন নিয়ে পরে কথা বলবো কেমন। জি স্যার। You look very pale. Is everything all right? Nothing wrong, sir. I'm fine. আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি, মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড। জি স্যার। আপনি ঢাকায় কোথায় থাকেন, মানে কার সঙ্গে কিভাবে? বন্ধুলাভের সাথে থাকি। ভবিষ্যৎ নিয়ে কি ভাবেন, মানে কি করবেন? আমিন পড়াশোনা বা আরো কিছু ক্যারিয়ার ভবিষ্যৎ? সবে তো মাত্র শুরু স্যার। ওকে, আপনার যদি কোনো হেল্প লাগে, কোনো কিছু মনে হয় তাহলে প্লিজ লেট মি নো, কেমন? জি স্যার, একটা ফোন করব। হ্যাঁ প্লিজ। আপনি যান, এক্ষুনি যান প্লিজ। থ্যাংক ইউ স্যার। শোনো, আপনি এক কাজ করেন, আপনি আমার গাড়িটা নিয়ে যান, আমি বলে দিচ্ছি। বৃষ্টিকে বাড়িতে ছেড়ে দিয়ে কেমন। তুমি যাও গাড়ি দিয়ে বসো। বসুন না, এটা আপনার বোনের মেয়ে। জি স্যার, আমার বোনের। এটা তোমার নাও, আপনি না বলে নেবে না? নাও চকলেটটা। আঙ্কেলকে থ্যাংক ইউ বলেছ? থ্যাংক ইউ। ওকে ওকে। আপনার বোন কি হসপিটালে ভর্তি হয়েছেন? না স্যার, চেক আপ করে ডিসচার্জ করে দিয়েছে, বাসায় নিয়ে এসেছে। ওকে স্যার, আপনার জন্য কফি নিয়ে আসি? কফি হলে মন্দ হয় না। এক্ষুনি নিয়ে আসছি স্যার। এই যে, কি নাম তোমার? রোদ রোদেলা। রোদ আবার রোদেলা, বাহ। তুমি কি পড়ো? ক্লাস টু। টুতে? তাই? তুমি খুব সুন্দর দেখতে, তুমি জানো? ওরে বাপ, কেউ বলেছে তোমার ক্লাসের মধ্যে সুন্দর দেখতে তুমি? তাই? ওকে স্যার। কেমন হয়েছে জানি না, বাট আপনার অফিসের চয়েস মনে আছে। ভেরি গুড, লাভলি। স্যার, আমার দুলা ভাই। ও স্যার, ভাইয়া আমাদের অফিসের বস। আপনি এত বড় ভাবের মানুষ আমার বাড়িতে এসেছেন, কি বলে যে আপনাকে কৃতজ্ঞতা জানাবো? না না প্লিজ প্লিজ স্যার, সেটা কোনো প্রয়োজন নেই। আপনার স্ত্রী এখন কেমন আছেন? ও তো আসলে অনেকদিন ধরেই অসুস্থ,
এর আগেও তো একবার হার্ট অ্যাটাক করেছিল, মহাইন্ড অ্যাটাক করেছিল। বসুন না প্লিজ। আপনার স্ত্রীর চিকিৎসা কেমন চলছে? আপার তো এরকম সমস্যা অনেক আগে থেকে, একটা অসুখ তো আর না হাজার অসুখ। সেকেন্ড ইস্যুটা হওয়ার পর থেকে একটু বড় ধরনের অসুখ ধরা পড়েছে। কয়েক বছর তো প্যারালাইজ ছিল হাফ, এখন তো প্রায় অনেক সময় বিছানাতে শুয়ে থাকে। আই এম রিয়েলি সরি টু হিয়ার দ্যাট। ওনাকে কি দেশের বাইরে কোনো চিকিৎসার ব্যবস্থা করেছে নিয়েছে? না, তবে দেশের বাইরের একজন এক্সপার্ট দেখেছে, উনিও এখানকার ডাক্তারদের মতো একই কথা বলেছে। যদি কোনো হেল্প লাগে প্লিজ ডোন্ট হেজিটেট, আপনি আমাকে বলবেন প্লিজ। না না না, এটা তো আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। এই স্যারকে নাস্তা দিয়েছিস? হ্যাঁ, কফি। প্লিজ প্লিজ, আমি কফি খেয়েছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি এখন উঠতে চাই। হ্যাঁ প্লিজ স্ত্রী ভালো কামনা করি। থ্যাংক ইউ। আপু কেমন লাগছে এখন শরীরটা? হ্যাঁ, আগের চাইতে একটু ভালো লাগছে। আর শোন, তোর বয়স অনেক হ্যান্ডসাম তাই না রে? এত বয়স হয়েছে দেখে বোঝাই যায় না। হ্যাঁ আছে। আচ্ছা শোনো, দুলাভাই বললো তুমি নাকি কিছু খাওনি, কেন খাওনি? খেতে ইচ্ছে করছে না। খেতে ইচ্ছে করছে না বললেই হলো, শরীরটা তো এইভাবে খারাপ হয় তোমার। কি খাবে বলো, আমি কি খিচুড়ি রান্না করে দেব? আমি কিছুই খাবো না, তুই গিয়ে খেয়ে নে যা, বললে হলো। আচ্ছা শোন না, আমার মনে হচ্ছে তোর বস তোকে অনেক পছন্দ করে। কি বলো এগুলা, করে হয়তো। আচ্ছা বলো কি খাবে, খিচুড়ি করে দেবো নাকি? আরে না, আমি কিছু খাবো না, তুই খেয়ে নে যা। শোন না একটা কথা, শোনো আমি না আসলে তোমাকে কি বলবো, মানে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। মানে জানো বৃষ্টি, আমি আসলে তোমাকে খুব পছন্দ করি। আমি মানে কি বলবো, অনেক দিন ধরে ভাবছি বলবো তাই। তুমি কি কাউকে ভালোবাসো, মানে তুমি কি সত্যি কাউকে ভালো? Thank you.
এখানে বস তো, তোর সাথে কিছু কথা আছে। হ্যাঁ, আমি তোকে কিছু বলতে চাই। কি বলবি বলো? ওই আমি তোকে বিয়ে দিতে চাই। বিয়ের কথা যখন বলছো তাহলে আমারও কিছু বলার আছে। না আর কি বলার থাকতে পারে, তুই এখন নিজের পায়ে দাঁড়িয়েছিস, ভালো একটা চাকরি করছিস। মা, দুলাভাই আপু যখন এখানেই আছো, আমি আসলে বলতে চাই যে আমি একজনকে পছন্দ করি, সেও আমাকে পছন্দ করে। আর মা যেহেতু বললো এখন বিয়ে করতে, তাহলে আমি ওনার সাথে বিয়ে করতে রাজি। তোর পছন্দের মানুষটি কে? আমাদের বস শাকিল আহমেদ। ভালোবেসে সখী নিভৃত যতনে, আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। মানে আন্দাজ করেছিলাম তার ছবি তোমার মনের ক্যানভাসে তুমি এঁকে ফেলেছো। তুলা ভাই, যাক তাহলে তুমি সেই উর্বশী যদি সিদ্ধান ভাঙাতে পেরেছ। হ্যাঁ দুলাভাই, একটু বেশি বেশি হচ্ছে কিন্তু, আপা কিছু বল না। শোন, মেঘের কাছে আমি সব শুনেছি জেনেছি, এ বিয়েতে আমার মত নাই। কেন তোমার মত নেই? কেন মা? আমি চাই না দ্বিগুণ বয়সে একজন মানুষকে তুই বিয়ে করিস। কিন্তু আমি তো চাই, আমার চোখে উনি অনেক ভালো একজন মানুষ, যার উপর নির্ভর করা যায়। আমি ওনাকে অনেক পছন্দ করি। আর বলতে হবে না বাবু, তোমার রুচির প্রশংসা না করে কিন্তু পারছি না। একজন বুড়োকে বিয়ে করবে বৃষ্টি, সেই রুচির প্রশংসা করছো তুমি? মা, আপনি আসলে বুঝতে পারছেন না, আবেগের বশে বৃষ্টি তার জীবন নষ্ট করুক, এটা আমি চাই না। ঠিক আছে, তাহলে বিয়ের কথাটা স্থগিত থাক। মানে? মানে আমি তো পরিষ্কার বাংলায় বলেছি, আমি বিয়ে করলে ওনাকে করবো, আর না হয় এই বিয়ে প্রসঙ্গ পাবো। দেখো, আমরা তো গুরুজনকে ইগনোর করতে পারি না, আফটার অল উনি তোমার মা। তুলা ভাইকে ধরতে হবে, আপু মনে হয় মাকে রাজি করাতে পারবে। আমি বলি কি, সময়কে আর একটু সময় দাও। মানে? দেখো আমার মনে হয় সময় সব ঠিক হয়ে যাবে। ও যে বলে না, টাইম ইজ দ্য বেস্ট হিলার। তুমি না মাকে চেনো না। মাকে চিনো না কেন? আমি না খুব ছোটকালে মাকে হারিয়েছি, তাই বলে মা কি আমি জানি না? আশ্চর্য, সবকিছু শোনার পরে তুমি এত নির্বিকার কিভাবে?
জীবনের অনেকটা সময় তো হেলাফেলা নষ্ট করেছি, আরো কয়েকটা দিন কিছুটা দিন হয়তো এমনিই যাবে তোমার প্রতীক্ষায়। অবশ্যই কটা দিন আর একটু বুড়ো হয়ে যাবো, হয়তো চুল একটু পাকটাক ধরবে, তখন তুমি যদি বুড়ো বলে আমাকে রিজেক্ট না করো তাহলে ঠিক আছে। তুমি সবসময় এরকম বাজে কথা বলো, একটু বসো না। বসের রুমে একটা মেয়ে কর্মচারী বেশিক্ষণ থাকা ঠিক না, অফিসের কলিগরা দুশ্চিন্তায় পড়ে যাবে। তাছাড়া আমি তো এখনো আপনার কর্মচারী, তাই না স্যার? ঘটনা তো অনেক দিন, তোরা তো জানতি নিষেধ তো করতে পারত। আচ্ছা আশেপাশে মানুষজন কি বলে বল? বয়সের এত ব্যবধান, তোরা তো জেনে চুপ করে থাকিস কেন? না, ওরা দুজন দুজনকে পছন্দ করে। আরে পছন্দ করলে হলো, বয়সের এত ব্যবধান, বৃষ্টি থেকে দ্বিগুণ বড়। তুমি তো শাকিল সাহেবকে দেখোইনি, অতটা বয়স মনে হয় না। আর সবচেয়ে বড় কথা হলো উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মা, ভালো লাগা ভালোবাসা জাতি ধর্ম বর্ণ এগুলো কিচ্ছু মানে না, আপনি শুধু শুধু ইলাক করছেন। তুমি চুপ করে থাকো। মা, আমি চুপ করলে কি বৃষ্টি চাওয়া চুপ থাকবে? এখন তো বুঝতে পারছি বৃষ্টি এত সাহস কোত্থেকে পেল। মা তুমি চুপ করো তো। চুপ করবো কেন, চুপ করবো কেন? মা, বৃষ্টি এখন একজন অ্যাডাল্ট, নিজের পায়ে দাঁড়িয়েছে, সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছা অনিচ্ছা ওর আছে। মা তুমি কেন বোঝো না? শুনলাম ওই মানুষটা নাকি কেউ নেই, একা থাকে। আমি কি জানতে পারি তোমাদের ওই শাকিল সাহেব একা থাকে কেন? একা থাকে এই জন্য যে আমার আর কেউ বেঁচে নেই। আমার বাবা মা ভাই বোন সবাই বহু বছর ধরে ইউএসএ থাকতাম। আমার ছোট দুই ভাই বোনের জন্ম ওখানে। আমার চাচা ফুপু সবাই বাবার পরপর চলে যায়। ইনফ্যাক্ট বাবাই ওদেরকে সেটেল করিয়ে দেন। একদিন আমরা পরিবারের সবাই মিলে একটা লং ড্রাইভে যাচ্ছিলাম। বাবা মা ভাই বোন, পথে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়। ভাগ্য গুণে আমি বেঁচে যাই। হাসপাতালে যখন আমার জ্ঞান ফেরে তখন ডাক্তার বললেন বাকিরা সবে স্পট ডেড। পাঁচ বছর ওখানে কাটিয়ে তারপর দেশে ফিরলাম। ওই নিষ্ঠুর শহরটাকে আমি আর নিতেই পারছিলাম না। আমার চাচা ফুফু ওরা সবাই অমত করলেন, কিন্তু আমি পারলাম না, আমি নিতে পারছিলাম না। আমার যে শহর, আমার বাবা মা আমার ভাই বোন সবাইকে কেড়ে নিয়েছে। আমি দেশে ফিরে এলাম, তারপর ব্যবসায় মনোযোগ দিলাম। শুধু কাজ আর কাজ, শুধু ব্যস্ততা ব্যস্ততা। নিজেকে নিজের অভিশপ্ত জীবনটাকে আমি ভুলতে চাইলাম, শুধু কাজ শুধু ব্যস্ততা। আমার তোমার জন্য খুব কষ্ট হচ্ছে। তোমাকে এত দুদিন পরে এসব কথা বলতে পেরে খুব হালকা লাগছে নিজেকে। তোমার এতদিন একা থাকা ঠিক হয়নি। এতদিন একা না থাকলে তো তোমার সঙ্গে দেখা হতো না।
তোমার আশেপাশে তো অনেকজনই ছিল, তুমি হয়তো তেমন ভাবে খোঁজনি। তেমন ভাবে কাউকে ভালো লাগেনি, ভাবলাম যে এই যে বাকি জীবনটা পুরোটা একাই কাটিয়ে দেব। তোমাকে দেখার পরে মনে হলো জীবনে সঙ্গী হলে খুব ভালো হতো, কিন্তু যখন বুঝলাম তখন তো মনে হলো যে মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে। সন্ধ্যা তো আর হয়নি, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আমার জীবনে কাউকে জড়াবো না, একা এসেছি একাই চলে যাব। বাস তোমাকে দেখার পরে কথা বলার পরে কেমন যেন সব পাল্টে গেল। সব কি মানুষের হাতে? আমার নিয়তি আমাকে যে তোমার দিকে টানছে এটা কি আমি জানতাম? আচ্ছা তুমি আমার ব্যাপারে নিশ্চিত তো? 100%। তাহলে আমার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। এটা হয়তো নিয়তি আর একটা পরীক্ষা। আমি যে কোনো ভাবে মাকে মানিয়ে নিব। দেখো কাউকে জোর করে কারো আমতে আমি কিছু করতে চাই না, আমার জীবনটা তো আসলে অভিশপ্ত, কাউকে জড়াতে চাই না সেইভাবে। এসব কথা একদম থাক, আমার বয়সটা কিন্তু অনেক বেশি, তুমি প্লিজ ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও। আমার সব ভাবা হয়ে গেছে আর সিদ্ধান্ত দুজনে সেটাও আগে নিয়ে ফেলেছে। কথাটাই ঠিক হতে চলেছে। কোন কথা? কিছুদিনের মধ্যেই আমাদের অফিসে একটা নতুন বস পাবে। বুঝলাম না। বুঝবে বুঝবে, সময় হলেই সব বুঝতে পারবে। আচ্ছা রশিদ ভাই, কিছুদিন ধরে বৃষ্টি সময় মতো অফিসে আসে না, ওর পাশে কি অসুখ বিসুখের ঝামেলা সারেনি? আচ্ছা এই সারাক্ষণ কি আপনাদের দুজনের একটাই সাবজেক্ট, কাজ কাম নেই নাকি? এদিকে ফাইল পত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে আমার অবস্থাই খারাপ। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন হয়ে গেল।
কি আর করার ছিল বলো, এটা তো ঘটতই। যেরকম কষ্ট পাচ্ছিল তোমার বোন, তুমি একবার তোর দুলাভের কথা ভাবো। মানে এতদিনে জীবন সঙ্গিনী ব্যাস চলে গেল। একজন মানুষ চলে গেলে যে সবকিছু ফাঁকা হয়ে যায় আগে বুঝিনি। অসুস্থ ছিল, শুয়ে থাকত, তবুও তো ছিল। রোদকে না হয় সামলালাম, কিন্তু আমি বাড়ির প্রতিটা জিনিসের মধ্যে আপুর হাতের স্পর্শ, আপুর গন্ধ পাই আমি। রোদকে সামলানোটা আমার জন্য একদম অসম্ভব হয়ে গেছে। দুলা ভাইকেরা তেমন বিরক্ত করে না, কিন্তু সারাক্ষণ আমি যখন বাড়িতে থাকি আমাকে মামা বলে আমাকে পুরো পাগল বানিয়ে ফেলে। আমি না ওকে আর সামলাতে পারছি না, আমি নিজে একমাত্র অফিসে আর তোমার কাছে আসলে একটুখানি স্বস্তি পাই। বাড়িতে আমার তো বন্ধ হয়ে আসে। কোনো কিছুতে কিছু হবে না, না না কোনো কিছুই ঠিক হবে না। মেঘের অভাব হয়তো কোনো একদিন আমি তুমি ঠিকই ভুলে যাব। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো মিজান? শুনছি মা। তাহলে বৃষ্টিকে কেন বোঝাচ্ছ না? মা, বৃষ্টি এখন অ্যাডাল্ট, নিজের সিদ্ধান্ত সে নিজেই নিতে পারে। আর তাছাড়া আমি কেন ওকে বোঝাতে যাব যে রোদের কথা ভেবে আমাকে বিয়ে করো? এটা তো স্বার্থপরতা। তাহলে এখানে রোদের কি হবে? মা, আমার অনেক মেয়ে ধীরে ধীরে বড় হয়। বৃষ্টি তো কাউকেই চেনে না, এখানে তুমি বা আপত্তি করছো কেন? মা, আমি যখন মেঘকে বিয়ে করি তখন বৃষ্টি ক্লাস সেভেনে পড়ে। ধীরে ধীরে আমি আর মেঘ ওর ভরসার জায়গা হয়ে উঠেছি। যেমন আজ বৃষ্টি রোদের ভরসা। আপনি বুঝতে পারছেন না মা, বৃষ্টি আমার কাছে রোদের মতোই। আর তাছাড়া আমার প্রতি বৃষ্টির যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে ভক্তি, যে বিশ্বাস, সেটা আমি কিছুতেই ভাঙতে পারবো না। ঠিক আছে, রোদ কিনে তাহলে আমি দেশের বাড়ি চলে যাই। রোদ আমার মেয়ে, রোদ আমার কাছেই থাকবে। ওর জন্য যা করার দরকার সেটা আমিই করব। আপনি হয়তো ভাবছেন মা যে আমি আবার বিয়ে করব, রোদ সৎমার হাতে পড়বে। শোনেন মা, শাকিল সাহেব এবং আমি প্রায় সমান বয়স। বৃষ্টি যেদিন তার ভালোবাসার কথা জানালো, আপনি সেদিন বলেছিলেন যে একটা বয়স্ক লোককে কেন বিয়ে করবে, তাহলে আমাকেই বা কেন? আপনি রোদের কথা ভেবে বৃষ্টিকে জোর করছেন। আপনাকে বলতে আমি বাধ্য হচ্ছি মা, এখানেই আপনি সবচেয়ে বড় স্বার্থপর, আর আমাকেও আপনার সঙ্গে স্বার্থপর হতে জোর করছেন। না না, আসলে আমি তোমাকে কিছুই বুঝাইতে পারছি না। শাকিল সাহেবের সঙ্গে আমার কথা হচ্ছে, ওরা কিছুক্ষণের মধ্যেই আসবে, আমরা সবাই বসবো, কথা বলবো, তারপর দেখা যাক কি হয়। কি বলো? আচ্ছা, তোমরা তো আমার কোনো কথাই শুনছো না। মা, এটা তো রোদেরই সমস্যা, যদি আমি সমস্যা মনে করি না, তাহলে ওরও তো কোনো চাওয়া পাওয়া থাকতে পারে। বৃষ্টি মাসছে।
তোমাদেরকে আমি কিছু বলতে চাই। মা, তার আগে রোদের কাছ থেকে জেনে নিন যে ওর মতামতটা কি। ওর আর মতামত, ওকে নিয়ে তো আপনার সমস্যা, তাই ওর মতামতটাও জরুরি। মানে এই যে আমি, তারপর যে তোমার আঙ্কেল, তারপর বৃষ্টিমা, এর মধ্যে কে সবচেয়ে ভালো? তুমি ভালো, আঙ্কেল আরো ভালো, বৃষ্টিমা সবচেয়ে ভালো, নানিমুনি ভালো কিন্তু একটু হিংসুটে। শোনো, আমি তোমাদের সব কথা শুনেছি, তোমরা দুজন বিয়ে করলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে আমার বৃষ্টিমার কাছে থাকতে যেতে হবে, আমি বৃষ্টিমাকে ছাড়া থাকতেই পারবো না। তা তো হয়ে গেল, আমি এত চিন্তা করছি কেন? নানিমুনি, এই জন্যই বলছি, এসব নিয়ে বড়দেরকে ভাবতে দাও, তুমি এখন ছোট মানুষ, তোমার বিপি আর সুগার বেড়ে গেলে বিয়েতে কাজ করবে কে?